জোডিয়াক টিভির গান ঘরে এখন আমাদের শিল্পী অখিল ঘোষ, যার কাছ থেকে আমরা নজরুল গীতি পাব। চলুন যাই শিল্পীর গানে। জোডিয়াক টিভির পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাই, জানিয়ে আমার দু একটি নজরুল গীতি গেয়ে শোনাচ্ছি। Thank you.
খুব সুন্দর দাদা, আপনার গানে একেবারে সত্যি পরাণ ভরে গেল, আর কি বলবো। অখিলদার গানে বিশ্ব নিখিলের পরাণ ভরেছে, গান শুনতে শুনতে আমার তাই মনে হচ্ছিল। কেননা নেশা এবং পেশা যখন একটা জায়গায় মিট করে তখনই বোধ হয় তার প্রতিফলন এত সুন্দর হয়। কেননা আজ আমাদের শিল্পীর নেশা এবং পেশা দুটোই সঙ্গীত। চলুন তাহলে পরের গানে যাই দাদা, আপনার পরবর্তী নিবেদন। Thank you.
অসম্ভব ভালো, অপূর্ব সুন্দর কণ্ঠস্বর, অপূর্ব সুন্দর গায়কী, অসম্ভব সুন্দর কণ্ঠ এবং গায়কী নিয়ে আমাদের সাথে রয়েছেন আমাদের শিল্পী। যাব আবারও তার কাছে, অবশ্যই তা নজরুল গীতি। চলুন দাদা, আপনার পরের গানে যাব। আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে, আমি আপনার আমার আপনার
আহা, প্রাণ ভরে যাচ্ছে আপনার সুরে। সঙ্গীত জগতের সেই অন্যতম বিশেষ ব্যক্তিত্ব কাজী নজরুল ইসলামকে নিয়ে রয়েছি আমরা আপনাদের সাথে, রেখেছেন শিল্পী অখিল ঘোষ। দাদা, আপনার এত ভালো গায়কি, এত ভালো কণ্ঠস্বর, আপনি নিয়মিত চর্চা করেন? আচ্ছা, এখনো কি করতেই হয়? আপনার সঙ্গীত গুরু? আমি আমার সঙ্গীত গুরু আগে বেনারসে থাকতেন, ওস্তাদ বিনি প্রসাদ বলে, তো উনি বেনারস ইউনিভার্সিটির টিচার ছিলেন। এখন উনি কোনো কারণে মুর্শিদাবাদে এসেছিলেন, মুর্শিদাবাদে আসার পরে ওখান থেকে আর যাননি, ওখানেই আমার ওনার বিয়েটি হয়েছিল। মানে ওনার কাছ থেকে আপনি মুর্শিদাবাদের লোক ওনাকে আর ছাড়েন। আচ্ছা আচ্ছা, বাহ, চলুন তাহলে পরের গানে যাই। ওনার কাছে 12 বছর তালিম নিয়েছিলাম ক্লাসিকের উপরে, তার প্রতিফলন আপনারা দেখছেন আমার নজরুলের। বাহ, বিমল, চলুন। আমি আমার এই অনুষ্ঠানের শেষ গান গাইছি। গাওয়ার আগে আমার যেসব উনিজন মিউজিশিয়ানরা আছেন তাদের প্রত্যেককে আমি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার শেষ গান গিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করছি। শাওন রাতে যদি স্মরণে আসে মনে বাহিরে Thank you.
কণ্ঠের বলিষ্ঠতা যেখানে নেই কোনো আড়ষ্টতা, নিয়মিত দেখতে থাকুন জোডিয়াক টিভির পর্দায় গানঘর অনুষ্ঠান। জোডিয়াক টিভি আমার আপনার সংস্কৃতির একমাত্র সফল ঠিকানা। দাদা অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের মন ভরিয়ে দিয়েছেন। আবারও আসার নিমন্ত্রণ রইল আপনার জন্য। ভালো থাকুন, ভালো রাখুন আর সুরে সুরে থাকুন। ফিরছি বন্ধু পরবর্তী শিল্পী নিয়ে, সঙ্গে থাকুন।